অনিচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে রোজা ভাঙবে না। কি কি কাজ করলে রোজা ভেঙে যায় সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইচ্ছা করে রোজা অবস্থায় যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যায়। তাহলে ওই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে অনিচ্ছাকৃত যদি কারো বমি আসে, এবং ওই হাদিসটা আমরা উল্লেখ করেছি যে অনিচ্ছাকৃত যদি কেউ ভমিটিং করে ফেলে তাহলে কিন্তু ওই ভমিটিংয়ের কারণে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। এরপর অনেকে প্রশ্ন করে থাকেন আতর দেয়া যাবে কিনা, পারফিউম দেয়া যাবে কিনা। হ্যাঁ, রমাদানের রোজা রেখে আতর ব্যবহার করা যায়, পারফিউম ব্যবহার করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানেও তিনি আতর ব্যবহার করতেন, এতে আপনার রোজা ভাঙবে না। সাপোসিটরি, যেটাকে অনেক সময় ডুসো বলি আমরা বাংলায়, প্রচণ্ড গায়ে ব্যথা কিংবা প্রচণ্ড জ্বর, তো এই জ্বরকে থামানোর জন্য স্বাভাবিক ওষুধে যখন রোগী সুস্থ হচ্ছেন না তখন ফাইনালি ডাক্তার তাদেরকে ডুস ইউজ করতে বলে, সাপোসিটরি ইউজ করতে বলে। অ্যানাল পেইন, অ্যানাল মেডিসিন, যেটা অ্যানাল পিল, অর্থাৎ পাই পথে পায়খানার রাস্তা দিয়ে এই ঢুসটা ঢুকানো হয়, তো এটাও কিন্তু ডিসপিউটেড ইস্যু। সেক্ষেত্রে ইবনু তাইমিয়া রহিমাহুল্লার মতামত হচ্ছে এতে করে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি ফতোয়া অনুযায়ী পাই পথ দিয়ে এই জাতীয় ওষুধ ঢুকালে এতে রোজা ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত সাপোসিটরি দেওয়া হয় কিন্তু খুব ইমার্জেন্সি পিরিয়ডে, সে যখন প্রচণ্ড রোগী, প্রচণ্ড জ্বর তার গায়ে, তো সেক্ষেত্রে তো আপনার জন্য রোজা ভাঙার সুযোগ দেওয়া হয়েছে। আপনি যদি খুব বেশি অসুস্থ হয়ে যান, আমরা মারিদের ডিসকাশনে আমরা বলেছি প্রচণ্ড যখন অসুস্থ হয়ে যাবেন তখন তার জন্য রোজা ভাঙা জায়েজ, আপনি সাপোসিটরি নিয়ে পরে কাজা করে নিলেই হবে ইনশাআল্লাহ।